হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো অনলাইনের মক টেস্ট ব্যাপারে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, তো সেই ব্যাপারে তোমরা অনেকে অনেক কিছু কোয়েশ্চেন করেছিলে, অনেকে ব্যাপারগুলো সম্বন্ধে জানতে চাইছিলে যে কেমনভাবে এক্সাম দেবে, কম্পিউটারে দিতে পারবে কি না, কত দিন ধরে এক্সামটা দিতে পারবে। তো এইসব অনেক কিছু কোয়েশ্চেন কিন্তু মেসেজ আসছিলো, তো সেই রিলেটেড এই ভিডিওটা বানিয়ে দিয়েছি। এখানে তোমরা ডিটেলস লিস্ট পেয়ে যাবে কীভাবে এক্সামটা দেবে, কত দিনের এক্সামটা হবে, কি রুটিন থাকবে, কোন দিন কোন টেস্ট থাকবে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। সঙ্গে সঙ্গে একটা সারপ্রাইজও রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত পুরোটাই দেখবে, স্কিপ করবে না, পুরোটা ভালোভাবে দেখবে। যদি তুমি ইন্টারেস্টেড থাকো মক টেস্ট দিতে, তবেই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। একটা সারপ্রাইজ রয়েছে, এবং সঙ্গে তোমাদেরকে অনলাইনের সঙ্গে সঙ্গে অফলাইন মক টেস্ট সিরিজটাও কেমনভাবে দেবে, কী লিস্ট রয়েছে, কতদিনের এক্সাম শিডিউল থাকবে, সেটারও ডিটেলস আমি তোমাদের দিয়ে দিয়েছি। ওকে, ভিডিওটির শুরুতেই বলে দিই যে আমার কাছে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো অনলাইনের উপরে, সেগুলো রিলেটেড আমি একটা লিস্ট বানিয়েছিলাম যে কে কী ধরনের কোয়েশ্চেন করছিলো অনলাইন এক্সাম রিলেটেড। দেখো, অনলাইন এক্সামটা আমাদের থ্রু অ্যাপসে হচ্ছে, তো অ্যাপসে থার্ড পার্টি অ্যাপস রয়েছে, সো দ্যাটস ওয়াই কী হয়, আমি কিন্তু চাইলেও এই যে প্রাইসটাকে রিডিউস করতে পারছি না। ওকে, কারণ ওদেরকে ওদের যে কস্টটা সেটা কিন্তু অনেক বেশি পড়ছে। অ্যাকচুয়ালি এই অনলাইন মক টেস্ট রাখার একটাই কারণ, গত বছর যখন আমি প্রিলিমসের মক টেস্ট নিয়েছিলাম, সেখানে প্রচুর স্টুডেন্ট দেখেছিলাম যে টাইমে এক্সাম দিচ্ছিল না, ঠিক আছে, প্রফেশনাল থাকার কারণে, তারা বিভিন্ন কাজের মধ্যে থাকার কারণে টাইমে এক্সাম দিতে পারছিল না। তো এর ফলে কী হচ্ছিলো, অ্যাকচুয়াল যে ইফেক্টিভ রেজাল্ট সেটা কিন্তু ওরা পাচ্ছিলো না, অথচ এক্সাম আমার কাছে মক দিচ্ছিলো, বাট ইফেক্টিভ রেজাল্ট ওরা পাচ্ছিলো না। তো সেটা আমি অনেক চিন্তাভাবনা করার পরে ভাবলাম যে কেন না ওদের জন্য একটা অনলাইন সিস্টেম নিয়ে আসা যাক। সো সেই তাই জন্যই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই অ্যাপসের তৈরি করা, যাতে তুমি যে কোনো টাইমে যে কোনো সময় এই এক্সামটা দিতে পারো টাইম বাউন্ডিং ম্যানারে, যাতে কী হবে তুমি ইফেক্টিভ রেজাল্টও পেয়ে যাবে, ইফেক্টিভ অ্যানালিটিক্সও পেয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে তোমার র্যাঙ্ক কত হচ্ছে, তুমি কত নেগেটিভ করছো, সেগুলোর ডিটেলস পেয়ে যাবে। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো যে কেমনভাবে এক্সামটা দেবে, কোন অ্যাপের মাধ্যমে এক্সামটা দেবে, তাহলে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা থেকে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এরপরে আসি, অনলাইন এক্সামের ভ্যালিডিটি কতদিন থাকবে। দেখো, ভ্যালিডিটি যেটা থাকবে সেটা কিন্তু ওয়ান ইয়ার, অর্থাৎ এক বছর ধরে তুমি যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন পেপারকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে শিডিউল দেওয়া থাকবে, ধরো দেওয়া থাকলো যে কালকে একটা এক্সাম রয়েছে, তো কালকে থেকে ওই কোয়েশ্চেন পেপারটা কিন্তু এক বছরের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ তুমি এক বছরের মধ্যে যখন তোমার সময় হবে সেই সময় কিন্তু তুমি এক্সামটা দিতে পারবে। ওকে, আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই এক্সামটা কতবার দেওয়া যাবে। দেখো, তুমি যতবার খুশি এক্সামটা রিস্টার্ট করে দিতে পারো, অর্থাৎ আনলিমিটেড টাইম দিতে পারো, বাট রেজাল্টটা শুধু ভ্যারি হয়ে যাবে। তো প্রথমবারে ধরো তোমার স্কোর এলো কম, তারপরে সেকেন্ডবারে তুমি আবার এক্সামটা দিলে সেকেন্ডবারে দেখা গেলো বেশি এলো, তো এই রেজাল্টটা কিন্তু একটা টাইমের পরে ভ্যারি হতে থাকবে। তো বাট তুমি যতবার খুশি এক্সামটাকে দিতে পারবে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আসে, কোয়েশ্চেন পেপারের PDF পাবো কি না। দেখো, এক্সামের কোয়েশ্চেন পেপারের যে এই যে 20 মার্কসের টপিক বেস যে কোয়েশ্চেনটা এক্সামটা হবে, সেখানে পুরোটা ডেটাবেস সিস্টেমের উপরে হবে, অর্থাৎ ডেটাবেস পুট করে দেবো আমি, সেইটা কিন্তু তুমি কিন্তু বারবার এক্সামটা দিতে পারবে। যেহেতু তুমি ওয়ান ইয়ার অ্যাক্সেস পাচ্ছ, তাহলে কোয়েশ্চেন পেপার নিয়ে তোমার কোনো কোয়েশ্চেন থাকার কথা নয়, কারণ কোয়েশ্চেন পেপারের PDF তোমার প্রয়োজন হবে না, কারণ এক বছর ধরে যখনই তোমার ইচ্ছে হবে প্র্যাকটিস করতে, তুমি ডিরেক্টলি অ্যাপে যাবে, গিয়ে এক্সামটা দিতে পারছো। সো কোয়েশ্চেন পেপারের PDF হয়তো ডেটাবেসে থাকার কারণে আমি তোমাকে তোমাদের প্রোভাইড করতে পারবো না, বাট যে এক্সামগুলো অফলাইনে হবে, মানে যারা অনলাইনে জয়েন করছে তারা অফলাইনেও এক্সামটা দিতে পারবে, সো সেই ডিটেলসটা একটু পরে আসছি, তো সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। ওকে, সো ভিডিওটা পুরোটা দেখো, একটু স্কিপ করো না প্লিজ, ভিডিওটাকে মন দিয়ে দেখার চেষ্টা করো। আচ্ছা, এক্সামটা থ্রু অ্যাপ হবে এবং কম্পিউটার বেসডও হবে, অর্থাৎ তুমি যদি অ্যাপে দিতে চাও অ্যাপে দিতে পারো, তুমি যদি মনে করো যে না আমি কম্পিউটারে দিতে চাই, ল্যাপটপে দিতে চাই, সেক্ষেত্রে তুমি কম্পিউটার বা ল্যাপটপ থেকেও এক্সামটা দিতে পারবে, সেজন্যও তোমাকে প্রপার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। সেম যা যা প্রসেস তুমি অ্যাপে দেখতে পাচ্ছ, ঠিক সেম প্রসেস তুমি অনলাইনে কম্পিউটারেও কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি, যারা অনলাইনে জয়েন করছো আমাদের সঙ্গে, যারা অনলাইন মক টেস্ট দিতে জয়েন করছো, তারা অনলাইনের সঙ্গে সঙ্গে অফলাইনও দিতে পারবে, অর্থাৎ এরকম নয় যে শুধুমাত্র অনলাইন দিতে পারছো। তো অনলাইনে তো তুমি টপিক বেস দিচ্ছই, সঙ্গে তোমাকে যাতে WBCS প্রিলিমসের সঙ্গে তোমাকে মেনে চলতে হয়, তার যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, OMR ফিল আপ করা বলো বা OMR সাবমিট করা বলো, এই যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটার সঙ্গে যাতে তোমাকে অ্যাডাপ্ট করে নিতে পারি, তাই জন্য তোমাদেরকে অফলাইনেও কানেক্ট করে দেবো, সো অফলাইনেও তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে। ওকে, এরপর আসছি সিনোপসিস নিয়ে আসি, কী ধরনের অনলাইনে কতগুলো কোয়েশ্চেন পাবে, কী ধরনের কোয়েশ্চেন পাবে। দেখো, কোয়েশ্চেনের কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না, সেই রিলেটেড রিভিউ তোমরা দেখতে পাবে অলরেডি, নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে ভিডিও থেকে তোমরা দেখে নেবে যে গত বছর যারা এক্সাম দিয়েছিলো তাদের
কী ধরনের রিপ্লাই রয়েছে। সো কোয়েশ্চেনের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড নিয়ে কোয়েশ্চেন হবে না। হ্যাঁ, আরেকটা কথা, অনেক সময় কী হয়, কোয়েশ্চেনের এক্সাম দেওয়ার পরে তো তোমরা যারা টপিক বেস দিচ্ছ তারা তো একদম অ্যাকুরেট আনসার পাচ্ছ, বাট অফলাইনে যারা দিচ্ছ তারা কী হয়, টাইপিং মিস্টেক করে বা কোথাও আনসারটাকে রংলি চুজ করে। তো সেক্ষেত্রে কী হয়, আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে খুবই হাইলি কোয়ালিফাইড এবং খুবই এক্সামটাকে সিরিয়াসলি নেয়, তারা কোর গ্রুপের মেম্বার, তো তাদেরকে কী করা, তারা কী করে কোয়েশ্চেনের আনসারটাকে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পরে কোন কোন কোয়েশ্চেনগুলোকে রং আছে সেগুলোকে পয়েন্ট করে, এরপরে আমাদেরকে জানিয়ে দেয়, তারপরে আমরা আপডেটেড আনসার কী দিয়ে দিই। এর ফলে কী হচ্ছে, যে আপডেটেড আনসার কীটা পাচ্ছ সেখানে 100% প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার কিন্তু কারেক্ট পাবে। এইটা আমাদের কাছে কিন্তু সুবিধে আছে, কারণ যারা টাইপ করছে তারা তো আর WBCS রিলেটেড কোনো কিছু জানে না, তো সেক্ষেত্রে তাদের রং হওয়ার চান্সটা থাকতেই পারে। বাট যখন তুমি আপডেটেড আনসার কীটা পাচ্ছ সেটা কিন্তু আমি রিভাইজ করছি, এক নম্বর। সেকেন্ড হচ্ছে কি, সেটা হচ্ছে স্টুডেন্টদের দ্বারা রিভিশনের পরে কিন্তু আনসার পেপারটা কিন্তু তোমাদের কাছে আপলোড হচ্ছে। সো 100% অ্যাকিউরেট এবং সিওর শর্ট আনসার কিন্তু তোমরা পাবে। ওকে, কী কী কোয়েশ্চেন পাচ্ছ, আচ্ছা দেখো, 100+ টপিক বেস কোয়েশ্চেন পাচ্ছ, যেটা 20 মার্কসের কোয়েশ্চেন হবে, প্রায় 2200 কোয়েশ্চেন হবে। ওকে, 9টা ফুল মক পাচ্ছ, যেটা হচ্ছে ফুল মক নয়, সাবজেক্ট বেসড হবে, মানে হিস্ট্রির ওপরে, জিওগ্রাফির ওপরে, কী শিডিউল আছে তোমরা পরে দেখতে পাবে, একটু ওয়েট করো। 9টা ফুল মক পাবে 50 মার্কসের কোয়েশ্চেনের ওপরে, সেটা পাবে টোটাল 450 কোয়েশ্চেন। আর 13টা ফুল মক পাবে, যেটা অফলাইনে হবে, তোমাদেরকে অফলাইনে দিতে হবে, সেটা 200 কোয়েশ্চেন আছে প্রত্যেকটা মকে। সো কোয়েশ্চেন প্রায় 2600-এর কাছাকাছি। তো টোটাল তুমি যদি দেখো অনলাইনে প্রায় 5250, এইটা তুমি বলতে পারো 5500+ কোয়েশ্চেন কিন্তু তুমি প্রিলিমসের আগে সলভ করবে। এবার তুমি ভাবো, তুমি 5000 কোয়েশ্চেন যদি সলভ করে যাও কনসিস্টেন্সির সঙ্গে, তাহলে কি তুমি 200 কোয়েশ্চেন পাবে? না, এটা হতে পারে না। 200 কোয়েশ্চেন মাস্ট কিন্তু কমন পাবে এখান থেকে। ওকে, এরপরে আসি অফলাইনে। অফলাইনের ক্ষেত্রে সাবজেক্ট বেস শুধু হবে 9টা মক, মানে যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ 9টা মক, এই 9টা মক হবে 50 মার্কসের কোয়েশ্চেনের ওপরে, যেটা হবে 450+ কোয়েশ্চেন। আর 13 ফুল মক হবে, যেটা 200 কোয়েশ্চেনের ওপরে, প্রায় 2600 মক হবে। টোটাল তুমি যদি দেখো 3050+ কোয়েশ্চেন কিন্তু হবে। তো এইটা তুমি ধরতে পারো প্রায় 3100-এর কাছাকাছি কিন্তু কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে, কারণ রিভিশন মক আমাদের অনেকগুলো নেওয়া হয় এক্সট্রা, তো সেগুলো কিন্তু তোমাকে অ্যাড করে আমি তোমাদেরকে বললাম 3100+ কোয়েশ্চেন পাবে। এরপরে আসছি কী কী অ্যাক্সেস করতে পারবে। এই কোয়েশ্চেন পেপার ছাড়াও তোমরা টেলিগ্রাম গ্রুপের ডিসকাশান গ্রুপ সবাইকে জয়েন করে দেবো, যারা অনলাইনে আছো, যারা অফলাইনে আছো, সবাইকেই জয়েন করিয়ে দেবো। তো সবাই কিন্তু টেলিগ্রাম গ্রুপটা অ্যাক্সেস করতে পারবে, যেখানে কোনো কোয়েশ্চেন রিলেটেড ডাউট বা কোনো MCQ প্র্যাকটিস করতে গিয়ে কোনো কোয়েশ্চেন প্রবলেম হয়েছে সেগুলো কিন্তু তোমরা ডিসকাস করতে পারবে। MCQ PDF প্রচুর পেয়ে যাবে, ঠিক আছে, কারণ প্রত্যেক বছরই এই MCQ PDFগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে। কিছু ইবুক দিয়ে দেওয়া হবে, যেগুলো মেন্সের পার্সপেক্টিভে কিছু হেল্প করবে তোমাদেরকে, কিছু প্রিলিমসের পার্সপেক্টিভে হেল্প করবে, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। মান্থলি CA PDF, যেটা আগস্ট থেকে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ আগস্ট মাস থেকে একদম ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসের কিন্তু তোমরা মান্থলি PDF পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও এর বছর আমি যেটা এক্সট্রা রেখেছি সেটা হচ্ছে ডাউট ডিসকাশান, কারণ কী হয়, অনেক টপিকের ওপরে তোমাদের খুব প্রবলেম হয়, খুব বুঝতে পারো না, কোয়েশ্চেন আনসার এলে সেটাকে সলভ করতে পারো না। তো সেক্ষেত্রে কী হবে, আমি তোমাদেরকে এক মাসের মধ্যে কিছু টপিক জোগাড় করে নেবো তোমাদের কাছ থেকে, কোন কোন টপিকে তোমাদের প্রবলেম হচ্ছে সেই টপিকের ওপরে তোমাদেরকে প্রপারলি ভিডিও কিন্তু দিয়ে দেবো বা লাইভ ক্লাস করে দেবো। ওকে, আচ্ছা, র্যাঙ্ক লিস্ট তোমরা দেখতে পাবে, যারা অনলাইনে আছো তারা তো টপিক বেসডে র্যাঙ্ক লিস্ট দেখতেই পাচ্ছ অলরেডি, অনলাইনেই ওটা চলে আসে অটোমেটিক। আর অফলাইনের ক্ষেত্রে আমি তোমাদেরকে এইভাবে কিন্তু একটা র্যাঙ্ক লিস্ট বানিয়ে দিই, তোমরা ভালো করেই জানো যে মক টেস্ট এবং তার সঙ্গে কাট অফ কত, তুমি কোন কালারের মধ্যে রয়েছো, সেগুলো কিন্তু পুরোটাই কিন্তু তোমাদেরকে PDF দিয়ে দেওয়া হয় এক্সাম রেজাল্টের মতো। ওকে, আচ্ছা, অনলাইনের মক টেস্টের প্রাইসটা 2500 টাকা, ওল্ড স্টুডেন্টের জন্য 2300 টাকা, এটা তোমরা জানতেই। আর অফলাইনের প্রাইসটা ছিল নিউ স্টুডেন্টদের জন্য 1400 আর ওল্ড স্টুডেন্টের জন্য 1350 টাকা, এইটা কিন্তু অফলাইনের ক্ষেত্রে। অনলাইনের ক্ষেত্রে কিন্তু এইটা অ্যাপের থ্রুতে যেটা হবে সেটা কিন্তু এই প্রাইসটা, বাট একটা সারপ্রাইজ রয়েছে, চলো আমি তোমাদের সঙ্গে সেটা ডিসকাস করে দিই। অনলাইনের এক্সামটা যেটা সেটা হচ্ছে থিঙ্ক এক্সাম অ্যাপের মাধ্যমে হবে, যেটা আমি তোমাদেরকে অলরেডি আগে বলেছিলাম। আর অফলাইনেরটা OMR বেসড হবে থ্রু টেলিগ্রাম চ্যানেল। এক্ষেত্রে কী হবে, তোমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেওয়া হবে, এরপরে কী হবে, যেদিন এক্সাম থাকবে এক্সামের শিডিউলটা তুমি পেয়ে যাবে একটু পরে, সেই শিডিউল অনুযায়ী রাত্রি 9টার সময় আমাদের যে প্রিলিমস মক টেস্টটা হয় সেটা রাত্রি 10টার সময় হয় আর মেনসেটটা 9টার সময় হয়। তো এটা রাত্রি 10টার সময়, অর্থাৎ এক্সামটা রাত্রি 10টা থেকে স্টার্ট হবে এবং এভরি সানডে হবে, অফলাইনের ক্ষেত্রে এভরি সানডে হবে, ক্লিয়ার?
তো যারা প্রফেশনাল আছো তারাও কিন্তু জয়েন করতে পারবে, কোনো অসুবিধে নেই। রাত্রি 10টার সময় কোয়েশ্চেন পেপারটা আপলোড হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, যে গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো। এরপরে তোমরা কোয়েশ্চেন পেপারে পিডিএফটা পাবে, পিডিএফটাকে ওপেন করবে, ওপেন করার পরে সেইটা বাড়িতে ওএমআর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেই ওএমআরে ফিল আপ করবে আনসারগুলো। ফিল আপ করার পরে ওই ওএমআরের একটা ক্লিয়ার পিকচার তুলে তোমরা টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেবে, ঠিক আছে? এরপরে আমরা ওই ওএমআরটাকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে তোমার কত স্কোর হয়েছে, কত রাইড হয়েছে, কত রং হয়েছে, প্লাস তুমি কত স্কোর করেছো এবং কত র্যাঙ্ক হয়েছে, সেটা কিন্তু একটা প্রপার রেজাল্ট কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু প্রপার রেজাল্ট কিন্তু তোমাদের কাছে চলে আসবে। ওকে, ক্লিয়ার? তো এইটা গেল অনলাইন অফলাইনের এক্সামের প্রসেসটাও সম্বন্ধে জেনে নিলে। এবার আসি রেজিস্ট্রেশন নিয়ে। দেখো, আমাদের যে রেজিস্ট্রেশনটা হবে সেই রেজিস্ট্রেশনটা আমি কেন 500 ফিস রেখেছি সেটার কারণ হচ্ছে, কারণ কি আমরা গতবারের যে স্টুডেন্টের সংখ্যাটা দেখেছিলাম সেটা 210 প্লাস ছিল, অর্থাৎ 210 জনের বেশি কিন্তু স্টুডেন্ট ছিল। আর তোমাদের এই মক টেস্ট অর্গানাইজ করতে যে পরিমাণ কস্ট লাগে সেটা 210 জন স্টুডেন্টের মধ্যে কিন্তু সেটা হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি 210 প্লাস ক্যান্ডিডেট জয়েন করে নেয় তাহলে যে প্রাইসটা এই মুহূর্তে সেই প্রাইসটা অবভিয়াসলি রিডিউস হয়ে যাবে, কারণ এই আমি কোনোদিনই তোমাদের এই মক টেস্ট রিলেটেড কোনো কিছুই ব্যাপারে কিন্তু মানি মাইন্ডেড ছিলাম না। সো অবভিয়াসলি যদি বেশি স্টুডেন্ট জয়েন করে আর তোমরা যদি ওই যে পুরো প্রসেসটা তৈরি করতে যে ধরনের যারা কাজ করছে তাদেরকে যদি কোনোভাবে স্যাটিসফাই করতে পারো, বা কোয়েশ্চেন পেপার যারা টাইপ করছে বলো বা যারা গ্রুপটাকে কোঅর্ডিনেট করছে তাদেরকে যদি কোনোভাবে স্যালারিটা পেমেন্ট করে দিতে পারো বা তাদের যদি টাকাটা পেমেন্ট করে দেওয়া যায় তারপরে আর কোনো টাকার প্রয়োজন নেই। সো সেক্ষেত্রে তাই জন্যই আমি রেজিস্ট্রেশন সিস্টেমটা 500 রেখেছি, যাতে আমি যদি দেখি অনলাইন অফলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 7 জুলাই থেকে, 7 জুলাই থেকে, যদি অনলাইনে রেজিস্ট্রেশন কস্ট 80+ স্টুডেন্ট অ্যাটলিস্ট জয়েন করে নেয় তাহলে এই প্রাইসটা 2300 টাকাতে চলে আসবে, অর্থাৎ যেটা 2500 টাকা ছিল সেটা 2300 টাকাতে চলে আসবে, আর যেটা ওল্ডদের ক্ষেত্রে 2300 টাকা ছিল সেটা কমে চলে আসবে 2100 টাকা। কারণ তোমরা জানো যদি 80+ স্টুডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এই প্রাইসটা যদি থাকে তাহলে কিন্তু ওদের কিন্তু সব কিছু ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। আর অফলাইনের ক্ষেত্রে যদি 120+ স্টুডেন্ট জয়েন করে নেয় তাহলে সেক্ষেত্রে ওই প্রাইসটা এসে 1300 টাকাতে চলে আসবে নিউ স্টুডেন্টের ক্ষেত্রে, আর ওল্ড স্টুডেন্টের ক্ষেত্রে চলে আসবে 1200 টাকাতে। ওকে, গতবারে যদি তুমি দেখো প্রিলিমস মক টেস্ট আমাদের ছিল 1500 রুপিজের, সেই 1500 রুপিজের ওপরে গতবারের যে মক টেস্ট ছিল মেন্স মক টেস্ট সেটা 1500 রুপিজ ছিল, 1500 রুপিজ থেকে আমরা কমিয়ে এটাকে 1300 টাকা করে দিয়েছি, আর নিউ স্টুডেন্টদের জন্য আর ওল্ড স্টুডেন্টদের জন্য 1200 টাকা করে দিয়েছি, কখন যদি 120 জন স্টুডেন্ট জয়েন করে নেয়। তো এটা পুরোটা ডিপেন্ড করবে তোমরা রেজিস্ট্রেশন কতজন করছো তার উপরে। যখন রেজিস্ট্রেশন করছো অফলাইনে যদি রেজিস্ট্রেশন করো তাহলে অফলাইনের ক্ষেত্রে ক্যান্ডিডেট হিসেবে জয়েন হচ্ছ, আর যদি অনলাইনে স্টুডেন্ট হিসেবে জয়েন করো তাহলে অনলাইনে। অনলাইনে একটাই কথা শুধু বলে রাখবো যে অনলাইনে কিন্তু 100 জনের বেশি আমি কাউকে জয়েন করাতে পারবো না। সো যারা অনলাইনে জয়েন করছো তারা তো জয়েন করে নেবে, অনলাইন থেকে অফলাইনে যেতে পারবে, সরি, অনলাইন থেকে অফলাইনে যেতে পারবে না, বাট অফলাইনে যারা জয়েন করে রয়েছো তারা যে কোনো সময় চাইলে অনলাইনে কিন্তু যেতে পারবে না। এটা কিন্তু একটা তোমাদের কাছে কিন্তু একটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ 100 জনের বেশি যেহেতু জয়েন করতে পারছো না তাই জন্য অল টাইম যদি অনলাইনে যেতে চাও তাহলে প্রথমেই অনলাইনেই রেজিস্ট্রেশন করে নিও। ওকে, কারণ 100 জনের বেশি এই রেজিস্ট্রেশনটা আমরা অ্যালাউ করবো না। আর অফলাইনে যারা আছো তারা যদি কোনোভাবে এই 100 জনের যদি আমাদের ফিল আপ না হয় তারা যদি কেউ চাও যে অনলাইনে যেতে তাহলে অফলাইন থেকে আমরা অনলাইনে সেটাকে ট্রান্সফার করতে পারবো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। এবার রেজিস্ট্রেশন লিঙ্কটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কখন পাবে? 7 তারিখ থেকে রাত্রি 9টার সময় টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখানে গিয়ে 500 রুপিজ দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের উপর বেস করে তোমাকে কিন্তু ইনক্লুড করে নেওয়া হবে। এরপরে যেদিন এক্সাম আছে সেই এক্সাম ডেটের আগে তোমাকে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এক্সামের শিডিউলটা দেখে নাও। অনলাইনে রুটিন যেটা হবে না, 100+ যেটা আমি তোমাদেরকে বলছি টপিক বেসড টেস্ট হবে, সেটা এইরকম হবে। মক টেস্ট 1 ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মক 2 ফিজিওগ্রাফি, মক 3 সেক্টর ইকোনমি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম হচ্ছে। ক্লিয়ার? তো এইটা একটা স্যাম্পল দিলাম, প্রত্যেকটা টপিকের উপরে এরকমভাবে এক্সাম হবে। সেরকমভাবে যদি দেখো প্রায় 12টা পলিটি টপিক বেসড টেস্ট পাবে, 12টা চ্যাপ্টারের উপরে টেস্ট পাবে, 12টা ইকোনমির টপিক বেসড টেস্ট পাবে, 20টা হিস্ট্রির টপিক বেসড টেস্ট পাবে, ঠিক আছে, 20টা জিওগ্রাফির টপিক বেসড টেস্ট পাবে, 12টা ম্যাথের টপিক বেসড টেস্ট পাবে, এবং 12টা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থ ওয়াইজ টেস্ট পাবে, এবং 12টা সায়েন্সের টপিক বেসড টেস্ট পাবে। এছাড়াও ইংলিশের প্রচুর টেস্ট কিন্তু পেয়ে যাবে। এখানে 12টা বলতে আমি বলতে চেয়েছি যে টপিক ধরে ধরে টেস্ট। ওকে, ক্লিয়ার?
এইসব হয়ে যাওয়ার পরেও অফলাইনের যে রুটিনটা আমাদের স্টার্ট হচ্ছে সেটা কিন্তু 4 জুলাই থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ অফলাইনের যে এক্সাম প্রসেসটা স্টার্ট হচ্ছে সেটা কিন্তু আগস্ট থেকে স্টার্ট হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 4th আগস্ট ইংলিশের ওপরে 50 মার্কসের টেস্ট, এগুলো সবই 50 মার্কসের টেস্ট হবে। 4th আগস্ট ইংলিশ, 11th আগস্ট হিস্ট্রি, 18th আগস্ট জিওগ্রাফি, 25th আগস্ট INM, 1st সেপ্টেম্বর ইকোনমিক্স এবং 8th সেপ্টেম্বর পলিটি। এইভাবে কিন্তু পুরোটা টপিক বেশ, 15th সেপ্টেম্বর সায়েন্স, 22nd সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এবং 29th সেপ্টেম্বর ম্যাথ জিআই। এই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা সাবজেক্টের ওপরে এক্সাম দেবে, কারণ এইটা রেখেছি কারণ কি সাবজেক্টটা তোমাদের অলরেডি একবার রিভিশন হয়ে যাবে। ওকে, এরপরে তুমি দেবে ফুল মক। ফুল মকে যেহেতু তোমার সাবজেক্ট রিভিশন হয়ে গেছে, এবার তোমার 200 মার্কস দিতে কোনো অসুবিধা নেই। আর অক্টোবরের মধ্যে তোমাদের প্রায় 60% to 70% সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। সো অক্টোবর থেকে তোমরা 200 মার্কস দেবে ফুল মক 1, অক্টোবর 13 ফুল মক 2, অক্টোবর 20। এইভাবে তোমরা দেখতে পাবে যে পুরো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত পুরো কিন্তু এক্সাম রয়েছে, প্রায় 13টা ফুল মক টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। এই যে ডেটগুলো দেখছো এগুলো কিন্তু সবই কিন্তু সানডেতে রয়েছে, আর এক্সাম আমাদের হবে সানডে 10 PM থেকে। ক্লিয়ার? এগুলো সবই অফলাইন। আচ্ছা, যারা অনলাইনে রয়েছে তারা তো যে কোনো সময় অনলাইনে টপিক বেসড টেস্ট দিতে পারছো, প্লাস অফলাইনে এই ডেট অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু সমস্ত এক্সাম দেবে, ঠিক আছে? একদম 4th আগস্ট থেকে শুরু করে অনলাইনে যারা আছো তারা কিন্তু একদম 29 ডিসেম্বর পর্যন্ত অফলাইনের এই টেস্টগুলো দেবে OMR-এর ওপরে, ঠিক আছে? এগুলোর তোমরা PDF কপি কিন্তু পেয়ে যাবে, বাট অনলাইনে যেগুলো দিচ্ছ, যেগুলো টপিক বেসডের ওপরে দিচ্ছ, সেগুলোর PDF তোমরা পাবে না, সেগুলো তোমরা 1 বছর ধরে অ্যাক্সেস করতে পারবে। দ্যাট মিন্স তোমরা টপিক বেসডও পেয়ে গেলে, সাবজেক্ট বেসডও পেয়ে গেলে, প্লাস ফুল মক টেস্টও পেয়ে গেলে। তো এই ছিল টোটাল ডিটেলস। এর পরেও যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু জানাবে, ঠিক আছে? আর রেজিস্ট্রেশন কিন্তু 7 জুলাই থেকেই স্টার্ট হচ্ছে। সো রেজিস্ট্রেশন করতে চাইলে 500 রুপিস দিয়ে রেজিস্ট্রেশন করে নিও। অনলাইনের ক্ষেত্রে 100 স্টুডেন্টই থাকবে, তো এখানে 100 স্টুডেন্টের বেশি হলে আমি কাউকে অ্যালাউ করতে পারবো না। অফলাইনের ক্ষেত্রে তুমি 7 জুলাই থেকে যেহেতু স্টার্ট হচ্ছে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে যে কোনো সময়। এক্সাম সমস্ত কিছুই কিন্তু আগস্ট থেকে স্টার্ট হবে, এখানে বলে দিস। এক্সামের সমস্ত কিছু প্রসিডিওর কিন্তু আগস্ট থেকে স্টার্ট হবে, যেটা হচ্ছে 4th আগস্ট থেকে তোমাদের অফলাইনের যে স্টার্ট হচ্ছে সানডে করে সেটা স্টার্ট হচ্ছে, আর এছাড়া 1st আগস্ট থেকে তোমাদের অনলাইনের টেস্টটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সো সব কিছুই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে। সো জুলাই মাস 7 জুলাই থেকে রেজিস্ট্রেশন স্টার্ট অনলাইনে এবং অফলাইনের। অফলাইনের টেস্টের পুরো রেজিস্ট্রেশন কিন্তু আগস্ট পর্যন্ত থাকবে, 7 জুলাই থেকে তুমি আগস্টের মধ্যে যে কোনো টাইমে রেজিস্ট্রেশন করতে পারবে। বাট অনলাইনের ক্ষেত্রে 7 জুলাই থেকে স্টার্ট হচ্ছে, যদি 100 জন তার মধ্যে পূরণ হয়ে যায় তাহলে কিন্তু আর অনলাইনের ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকবে না। সো আশা করছি এই যে পুরো ভিডিওটাতে তোমাদের বোঝাতে পারলাম, কারণ এটা রিলেটেড অনেক কিছু কোয়ারি আসছিল, তাই জন্য তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম, জিনিসগুলো জানিয়ে দিলাম। আর যেহেতু এই জিনিসগুলো তোমাদের জানানো উচিত, কারণ অনেক স্টুডেন্ট জয়েন করতে চাইছে, তো তোমাদের কাছে একটা অপরচুনিটি থাকুক যে সবাই যাতে জয়েন করুক, কারণ তোমরা অনেক কষ্ট করে পড়াশোনাটা করছো, সার্ভাইভ করছো, সো মানিটা অনেক বেশি ম্যাটার করে তোমাদের কাছে, তাই জন্য এই জিনিসগুলোকে ডিটেলসে ডিসকাস করে দিলাম। ওকে, সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।